এজন্য সূরাতুল আসর আসর মানে সময় সময়ের মূল্যায়ন করতে হবে আল্লাহর রাসূল বলেন নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা দুইটা নেয়ামত আছে নেয়ামতের মাঝে ধোকায় পড়ে আছে কাসীরুম মিনান নাস অনেক মানুষ ধোকার মাঝে পড়ে আছে আল্লাহর রাসূল বলেন একটা হলো আস-সিহাত একটা হলো সুস্থতা আর একটা হলো আল-ফারাগ অবসরতা সুস্থতার সময় হাদিসে আর এক হাদিসে আছে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থতা আসার আগে তুমি তোমার ব্যস্ততা তোমার অবসরতাকে গনিমত মনে করো ব্যস্ততা আসার আগে তোমার সুস্থ সুস্থতা আল্লাহর বহুত বড় নেয়ামত সুস্থ আছো মসজিদে যাও সুস্থ অবস্থায় ওয়াজ মাহফিলে যাও সময় আছে কোরআনের কথা শোনো সময় আছে তাহাজ্জুদের নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহর রাসূল বলেছেন এজন্য এই সূরার শুরুতে আল্লাহ বলেন ওয়াল আসর সময়ের কসম আসরের দুই নাম্বার তাফসীর তাফসীরে মাজহারিতে লেখেন আসর মানে আসরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর অর্থ হচ্ছে নবীজির বরকতি জামানা আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর নবী গো আপনার জামানার কসম তিন নাম্বার তাফসীরে রুহুল মাআনিতে আরেকটি ব্যাখ্যা লিখেন আসর মানে হলো সালাতুল আসর তার মানে আল্লাহ বলেন ওয়াল আসর আসরের নামাজের কসম উকসিমু বিসালাতিল আসর আসরের নামাজের কসম আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের কসম করলেন কেন মুফাসসিরিন কেরাম লিখেন অন্যান্য নামাজের গুরুত্ব আছে তবে আসরের নামাজের স্পেশাল গুরুত্ব নবীজি দিয়েছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من فاتته صلاة العصر فكأنما فطر أهله وماله যার আসরের নামাজ ছুটে গেল আল্লাহর রাসূল বলেন কেমন যেন তার সমস্ত ধন সম্পদ তার পরিবার পরিজন সব কিছু তার কাছ থেকে চিরে নেওয়া হয় ওই লোকটা যেমন অসহায় ক্ষতির মাঝে পড়ে যায় বান্দা আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার চেয়েও বেশি ক্ষতির মাঝে পড়ে যায় ঠিক কিনা তাফসীরে রুহুল মাআনিতে ছোট্ট একটি ঘটনা নকল করেছেন এক মহিলা মদিনার অলিতে গলিতে চিৎকার করে দৌড়ায় আর কান্না করে ব্যাগ দিয়ে বলে দাল্লুনি আলা রাসূলিল্লাহ হে ভাই সব নবীজি কোথায় নবীজির সন্ধান আমাকে দিয়ে দাও আল্লাহর রাসূলের সাথে আমার জরুরি আলাপ আছে সাহাবায়ে কেরাম দেখা দেয় ওই যে তাকা দেখো ওখানে যাও নবীজির সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবে মহিলা দৌড় দিয়ে যান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন বড় আসামি হয়ে আপনার দরবারে এসেছি আমি একজন বড় অপরাধী হয়ে আপনার দরবারে এসেছি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কি অপরাধ তুমি করেছ মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ গাবা জাওজি ইন্নি কদ জানাইতু একদিন আমার স্বামী অনুপস্থিত ছিল স্বামীর অনুপস্থিতিতে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি পেটে একটা সন্তান এসেছে ওই যার সন্তানটা প্রসব করার পরে সিরকার মটকার ভিতরে ঢুকিয়ে তাকে মেরে ফেলেছি আবার এই না পাক সিরকা আমি মানুষের কাছে বিক্রি করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাহাল্লি মিন তাওবা তিনটা বড় গুনাহ করে ফেললাম আমার জন্য তাওবার কোনো রাস্তা আছে কিনা জানতে চাই আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন গে মহিলা এত বড় তিনটা কবিরা গুনাহ তুমি করলা জিনা করেছো এক নাম্বার কবিরা গুনাহ দুই নাম্বার সন্তানটাকে ইচ্ছাকৃত হত্যা করেছো এটা আরেক কবিরা গুনাহ তিন নাম্বার মানুষকে ধোকা দিয়ে নাপাক সিরকা মানুষের কাছে বিক্রি করেছো চতুর্থ আরেকটা কবিরা তৃতীয় আরেকটা কবিরা গুনাহ তুমি করে ফেললা এত বড় তিনটা কবিরা গুনাহ তুমি কেন করেছো ফাকা আন্না কি তারতি সালাত আসর মনে হয় তুমি আসরের নামাজ ছেড়ে দিয়েছো জোরে কোন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহর রাসূল
রাসূল উম্মতের আধ্যাত্মিক ডাক্তার ছিলেন কার কি রোগ কার ভিতরে কি সমস্যা নবীজি বুঝতে পারেন আল্লাহ পাক সেই যোগ্যতা দিয়েছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে বিপদ আসে মুসিবতে আসে গুনাহের মাঝে লিপ্ত হওয়ার আশঙ্কা বেশি এইজন্য আল্লাহ পাক আসরের নামাজের কসম করেছেন ওয়াল আসর উকসিমু বিসালাতিল আসর আল্লাহ বলেন আমি আসরের নামাজের কসম করে বলি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির মাঝে ধ্বংসের মাঝে একমাত্র যাদের মাঝে চারটা গুণ থাকবে তারা সফল কাম যাদের মাঝে চারটা গুণ থাকবে তারা সফল কাম যাদের মাঝে চারটা গুণ থাকবে তারা হলো নেককার আল্লাহর পেয়ারা বান্দা ওরা হলো জান্নাতি জান্নাতে যাবার জন্য এই চারটা গুণ একেবারে জরুরি এক নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার ঈমান আনতে হবে ঈমানটা মজবুত করতে হবে সবাই আমরা ইমানদার দাবি করি মুনাফিকও বলে আমি ইমানদার কাদিয়ানির অনুসারীও বলে আমি ইমানদার রাজার বাগে আটটুসি সুরসুরি অনুসারীও বলে আমি ইমানদার বাতিল ফেরকা বহু আছে যারা দাবি করে ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় মুখে এইভাবে দাবি করলে চলবে না তোমার ঈমান সাহাবাদের ঈমানের সঙ্গে মিলাইতে হবে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমিনু কামা আমানান্না ও আমার বান্দা বান্দিরা ইমানানো মুখে দাবি করলে হবে না আমিনু কামা আমানান্নাস তাফসীরে জালালাইন লেখেন আমানান্নাস থেকে নাস থেকে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান ইমান আনো সাহাবীদের ইমানের মতো সাহাবায়ে কেরাম যেমন ইমান এনেছেন তাদের ইমানের মতো ইমান বানাও সাহাবীদের ইমানের মতো তোমার ইমানটা বানাও আল্লাহ আকবার কেমন ছিল সাহাবীদের ইমান ইমান আনো ইমান আনয়ন করো আবু বকরের মতো ইমানটাকে বানাও ওমরের মতো ইমান বানাও ওসমান আলীর মতো ইমান বানাও আমিরে মুয়াবিয়ার মতো ইমান বানাও হাসান হুসাইনের মতো ইমান বানাও আব্দুর রহমান ইবনে আউফ জুবায়ের তালহার মতো ইমান বানাও সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ইমান বানাও তাফসীরে মাজহারি নামক কিতাব সাত নম্বর খণ্ড 229টা উল্লেখ করা হয় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমৎকার একটি ঘটনা নকল করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ভক্ত একজন সন্তান ছিলেন ইসলাম কবুল করার পর মা ডাক দিয়ে বললেন ও সাদ খবর পাইলাম তুমি নাকি আমাদের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম কবুল করেছো হযরত সাদ ডাক দিয়ে বলেন জি মা আমি চিন্তা করে দেখলাম শান্তির ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম পৃথিবীর মাঝে একটাই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম এজন্য আমি ইসলাম কবুল করে নিয়েছি সাদের মা ডাক দিয়ে বলে ও সাদ তুমি না আমাকে মহব্বত করো যদি আমাকে মহব্বত করো মহব্বতের পরিচয় দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মটা ছেড়ে দাও ইসলাম ধর্ম ছেড়ে দাও বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসো হযরত সাদ ডাক দিয়ে বলে না না স্বেচ্ছায় ভেবে চিন্তে আমি ইসলাম ধর্ম কবুল করেছি এই ধর্ম আমি ছাড়তে পারবো না সাদ বিন আবি ওয়াক্কাসের মা কৌশল অবলম্বন করো সন্তানকে যদি ফিরাইতে হয় আমাকে আরো কষ্ট করতে হবে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান খানা পিনা বন্ধ করে দিলেন একদিন এক রাত্র চলে যায় খানা পিনা বন্ধ দ্বিতীয় দিনও চলে যায় খানা পিনা বন্ধ তৃতীয় দিনও চলে যায় খানা পিনা বন্ধ তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম লিখেন জোর করে এক ডোক পানি ওই মহিলাকে খাওয়ানো যায় না এইভাবে তৃতীয় দিনে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ও আমার আম্মা জান তিনটা দিন আজকে আপনি না খেয়ে আছেন আপনি ভেবেছেন আপনি যদি না খেয়ে মৃত্যু বরণ করেন আপনার মৃত্যুর ভয়ে আমি সাদ ইসলাম ধর্ম ছেড়ে দিব ওগো আমার আম্মা জান
আমার ইমানের খবর আপনাকে জানা দেই আমার ইমানের হালতটা তো এমন আপনার ভিতরে আল্লাহ পাক একটা জীবন দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে যদি একটা নয় দুইটা নয় 10টা নয় 20টা নয় 100টা জীবন দান করে থাকেন একটা একটা করে যদি আপনি সবগুলো খতম করে দেন আমি সাহাব এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়তে পারবো না যখন সুবহানাল্লাহ আর জোরে চিৎকার করে পড়ুন সুবহানাল্লাহ ڈرتے نہیں دنیا میں مسلمانوں کے سیسے ڈرتے نہیں دنیا میں مسلمانوں کے سیسے مل جاتی ہے جب دولت ایمان و نبی سے مل جاتی ہے جب دولت ایمان و نبی سے ڈرنے ہی کچھ دن نہیں جب رحمت رحمان ہے سارا عالم ہو مخالف پھر نہ کچھ نقصان ہے سارا عالم ہو مخالف پھر نہ کچھ نقصان ہے توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشاں ہمارا آسان ہی مٹانا نام و نشاں ہمارا مسلم ہی ہم غلامی کرتے نہیں کسی کی بس خدا یہ برتر ہے حکم را ہمارا قائم رہے ہیں حق فر ہم سر کٹا کٹا کر چپ ہے زبا خنجر سچ بیا ہمارا آتے تھے آسمان سے بہر مدد فرشتے اللہ میاں کے ہم تھے اللہ میاں ہمارا اللہ میاں کے ہم تھے اللہ میاں ہمارا مسلمان امر امن ایک جاتی ایمان جدر انتر اچھے جدر بھیتر ایمان اچھے وہ ایمان والا منوش اللہ چھڑا پیچھے بھی رکنو پرا شکتی کے بھائے کرنا জোরে কোন ঠিক না ঠিক আর জোরে বলতে হবে ঠিক না ঠিক যাদের অন্তরে ঈমান আছে ওই ঈমানওয়ালা মানুষগুলো আমেরিকাকে ভয় করে না ভারতকে ভয় করে না রাশিয়াকে ভয় করে না চীন জাপানকে ভয় করে না জোরে কোন ঠিক না ঠিক ঈমান আনো সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো আফগানের মুজাহিদদের ঈমানের মতো ঈমান আনো ফিলিস্তিনের হামাস মুজাহিদদের ঈমানের মতো জোরে কোন ঠিক কিনা যেই ঈমানে পৃথিবীর পরাশক্তি ফেল আল্লাহু আকবার ওরা গুলি মারে ওদের ট্যাঙ্ক উড়ে যায় হামাসের গুলিতে ইসরায়েলের শত শত ট্যাঙ্ক খতম শত শত সৈন্যবাহিনী জাহান্নামে চলে যায় আল্লাহু আকবার কারণ কি বলে মুসলমানের তাকবীরের সাথে আল্লাহর বরকত আছে মুসলমান শুধু গুলির উপরে ভয় করে না মুসলমান শুধু পিস্তলের উপরে ভয় করে না মুসলমান শুধু শুধু ট্যাঙ্কের উপরে ভরসা করে না মুসলমান ভরসা করে একমাত্র কার উপরে আল্লাহর নাম তার জবান খুলে চিৎকার করে বলেন মুসলমান ভয় করে কা ভরসা করে কার উপরে বদরে মুসলমান ভয় করে যে ভর ভরসা করেছে কার উপরে উহুদে মুসলমান ভরসা করেছে কার উপরে খন্দক খাইবরে হুনাইনে তবুকে মুসলমান ভরসা করেছে আল্লাহর উপরে ওই মুসলমান জাতি যতদিন আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে আল্লাহর উপরে ভরসা করবে পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না জোরে কোন ঠিক কিনা আমরা মুসলমান সংখ্যায় কম মাত্র 200 কোটি মুসলমান আর ওরা 700 কোটি অনেক বেশি এত কোটির প্রয়োজন নাই দুনিয়ার মাঝে যদি মর্দে মুজাহিদ 313 জন পাক্কা ইমানদার তৈরি হয়ে যায় আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না খোদার কসম এই বাংলার জমিন থেকে যদি 313 জন মুজাহিদ তৈরি হয়ে যায় যাদের উদ্দেশ্য হবে কোরআনি আইন কায়েম করা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না পিস্তল গুলিকে ভয় করবে না বোমাকে ভয় করবে না এরকম 313 জন মর্দে মুজাহিদ যদি তৈরি হয়ে যায় এই বাংলার মাটিতে কোন নাস্তিক কোন বেঈমান নবীকে নিয়ে কটুক্তি করার সাহস পাবে না ইসলামকে নিয়ে ব্যঙ্গ করার সাহস পাবে না মুসলমানদের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না জোরে কোন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে যদি
যেতে চাও এক নাম্বার ঈমান আনো কেমন ঈমান আমিনু কামা আমানান নাস ঈমান আনো সাহাবীদের ঈমানের মতো তোমার ঈমানটা বানাও সাহাবীদের ঈমান ছিল ইন্নাল্লাহ ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইন্নাল্লাহ ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুমিন আমি তো তোমাদের কাছ থেকে তোমাদের জান মালকে ক্রয় করে নিয়েছি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব জান্নাত যদি পেতে চাও তোমার জান দিয়ে দাও তোমার মাল দিয়ে দাও এই আয়াতের ব্যাখ্যা আমাদের বুঝতে যদি কষ্ট হয় সাহাবায়ে কেরাম বুঝতে কোনো সমস্যা হয় নাই তাদের আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান ঈমানদার আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল যখন তাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছেন ওই মুতার যুদ্ধের জন্য ডাক দিয়েছেন নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার নাম ঘোষণা এসেছে রেডি হয়ে গিয়েছেন জাফর ইবনে আবি তালিবের নাম এসেছে প্রস্তুত আব্দুল্লাহ ইবনে রাওহার নাম এসেছে প্রস্তুত বিয়ে করেছেন মাত্র বিবির সঙ্গে এখনো সাক্ষাৎ হয় নাই বাহির থেকে সালাম জানায় বিদায় নেয় বিবি বলেন একবার জন্য একটু নশ্চেহারাটা একটু দেখে নেই কামতের ময়দানে যেন চিনতে পারে স্বামী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলে বিবি ঈমান আমল নিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারো চেহারা দেখার প্রয়োজন হবে না পরকালে আল্লাহ তোমার সঙ্গে আমার পরিচয়ের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আজ মুসলমান টাকার গোলামি ক্ষমতার গোলামি নিয়ে ব্যস্ত ক্ষমতার কারণে ঈমান বিক্রি করে দিচ্ছে পদের লোভে ঈমান বিক্রি করে দিচ্ছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে লাঞ্ছনা চাপায় দিয়েছেন মুসলমান ঈমানদার বাঁচতে যদি চায় সফলতা যদি অর্জন করতে চায় ঈমানকে বানাইতে হবে সাহাবীদের ঈমানের মতো ওই সাহাবায়ে কেরাম তো এখন নাই কাদের কাছ থেকে সেই ঈমান শিখব ওই ঈমান শিখব ওলামায়ে কেরামদের কাছ থেকে সেই ঈমানের দাওয়াত শিখতে হবে মাদানী নগরের হযরতের কাছ থেকে ঈমান শিখতে হবে ঢালকা নগরের হযরতের কাছ থেকে ঈমান শিখতে হবে চরমনাই উজানির হযরতের কাছ থেকে ঈমান শিখতে হবে আল্লামা মুফতি বশিরুল্লাহ আল্লামা আব্দুল গফফার সাহেব হুজুরের কাছ থেকে ঈমান শিখতে হবে তাদের কাছ থেকে ঈমানি তালিম নিয়ে নিজের জীবনটা যদি পরিচালনা করতে পারে এই দুই দিনের জিন্দেগি যদি রাসূলুল্লাহর তরিকায় বিসর্জন দিতে পারে রবিজির তরিকা দ্বারা যদি আমি আমার দেহটা সাজাইতে পারি বিবিকে সাজাইতে পারি আমার পরিবার যদি সাজাইতে পারে আল্লাহু আকবার আমার ব্যক্তিগত জীবনে আপনার পরিবারের পারিবারিক জীবনে সামাজিক জীবনে সর্ব সেক্টরে আল্লাহর রাসূলের আদর্শ যদি থাকে অবশ্যই শান্তি এসেই যাবে জোরে কোন ঠিক কিনা আফগানের মুজাহিদ 20 বছর কোরবানি করেছে 20 বছর কোরবানি করে প্রমাণ দিয়েছে মুসলমান এই কোপাল আল্লাহ পাক কুদরতি হাতে সৃষ্টি করেছেন এটা আমেরিকার কোন লাল কুত্তার সামনে এই কোপাল আমরা নিচু করব না আমরা এই কোপাল আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য রেখেছি জোরে কোন ঠিক কিনা 20 বছর কোরবানির ফলে আল্লাহ পাক তাদের যে ওয়াদা ওয়াদা পূরণ করেছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলেন ঈমানটা ঠিক করে নাও আমল মজবুত করে নাও পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতেই সুপর্দ করব আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আল্লাহ কবুল করেন আজকের মাহফিল আল্লাহ কবুল করেন এবং মাদ্রাসাকেও আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন দারুল ইহসান মাদ্রাসা মাদ্রাসা একটু সংখ্যা বেশি দেখা যায় চিপায় মাদ্রাসা অলিতে গলিতে মাদ্রাসা কথা ঠিক না বে ঠিক তো মাদ্রাসা হইলে সমস্যা কি এই যে বাজি ফুটতেছে গান বাজনা আমি দেখছি যখন কেউ মাহফিল করতে চায় তখন একদল অ্যালার্জিওয়ালা যাদের ইমানে অ্যালার্জি আছে এরা সমালোচনা শুরু করে দেয় ঠিক না বে ঠিক যখন কেউ মাদ্রাসা করে একটা বিল্ডিং এ মাদ্রাসা তো এদিকে এত মাদ্রাসার দরকার কি এই জালেমগুলোকে দেখবেন না আপনি যখন কেউ ক্রিকেট খেলায় যুবকরা ওদের সমালোচনা করবে না
ফুটবল খেলায় প্রতিযোগিতার আয়োজন করে আপনি দেখবেন না তাদের সমালোচনা ওদের মুখে দেখবেন না যখন গায়ে হলুদের অনুষ্ঠানের নামে গান বাজনা দিয়ে ঢোল তবলা দিয়ে এলাকা গরম করে ওদের মুখে সমালোচনা আপনি পাবেন না পরিষ্কার হয়ে গেল মসজিদ মাদ্রাসা নিয়ে আলেম ওলামা নিয়ে ওয়াজ মাহফিল নিয়ে যারা সমালোচনা করবে বুঝতে হবে ওদের ইমানে অ্যালার্জি আছে এই অ্যালার্জি দূর করার ঔষধ দেওয়া হয় ইসলাহি মাহফিলে এজন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া আপনাদেরকে আমন্ত্রণ জানানো আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাম জুরআতুহুম কি তুম ফাযা তঙ্গ নহি হায় جرأتهم موكي تم فضا تنگ نہیں ہے اے مرد خدا ملک خدا تنگ نہیں ہے اے مرد خدا ملک خدا تنگ نہیں ہے امی لقب ماہ عرب مرکز ایمان أمي لقب ماهي عرب مركز إيما فرع المعمل رات مداري ومديري فرع المعمل رات مداري ومديري هاي ترك وطن سنة محبوب إلهي هاي ترك وطن سنة محبوب إلهي ديتو بنبوت کی صدا قط کی گواہی ديتو بنبوت کی صدا قط کی گواہی محبت الشد شکل دروش شرق پڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم مدني نگر دار الإحسان مدرسة الدّعاء جيتو إصلاحي محافل محترم سبھاپتی استاذ الاساتذہ شیخ الحدیث علامہ مفتی بشیر اللہ صاحب بارک اللہ فی حیاتی উপস্থিত بزرگ علماء کرام سامنے উপবিষ্ট اسلام پریو مسلمان ایماندار بندگان
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মোবারক বরকতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন জবান খুলে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল ইবাদত মুমিনের ঈমান বাড়ে এজন্য যেখানে কোরআনে আলোচনা হয় মুমিন ওই জায়গায় মৌমাছির নেই মধু পাইলে যেমন মৌমাছি জড় হয় মুমিনও কোরআনে আলোচনা শোনার জন্য সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে কোরআনে মজলিসে জমে বসে বলেন ঠিক না বেটি আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি قرآن کریم 103 نمبر سورة سورة العصر اللہ پاک رب العالمین ارشاد کریں شمائر قسم ان الانسان لفی خسر نشتر شمست و مانوز گلو خطیر مج شفل کام کرا جادر مج چٹا گون تھک بے الا الذين آمنوا যারা ঈমান আনে ওয়ামিলুস সালিহাত নেক আমল করে ওয়াতাওয়াসাউ বিল হক একে অপরকে হকের উপদেশ দেয় ওয়াতাওয়াসাউ বিস সবর একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় বুখারী শরীফের এক টুকরা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রাসূল ইরশাদ করেন মানুষ যাকে মহাব্বত করে তার সাথেই তার হাসর হবে তার সাথে তার জান্নাত হবে কথা ঠিক না বেঠিক এই এলাকায় বহু মাহফিল হয় আপনাদের মতো এত ভদ্র মুসল্লি খুব কম যে বয়ানে শুনি খতিব সাহেবদের কাছ থেকে জবান যত কম ব্যবহার করা যায় গুনাহ তত কম হবে এই জন্য সবাই চুপচাপ বসা কোনো নাড়াচড়া নাই আরে গুনাহের মজলিসে গুনাহ এটা কি গুনাহের মজলিস না নেক আমলের মজলিস বুখারী শরীফ 3238 নম্বর হাদিস আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও আমার সাহাবীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আদম আখরিজ বাআসান নার যাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে তাদেরকে আলাদা করো পৃথক করো আদম আলাইহিস সালাম জবাব দিবেন মা বাআসুন নার তারা কারা যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে পৃথক করা হবে তারা কতজন আল্লাহ পাক জবাব দিবেন মিন কুল্লি আলফিন 999 প্রত্যেক হাজারে 999 জন জাহান্নামে যাবে একজন জান্নাতে যাবে নাউজুবিল্লাহ এই কথা শুনে সাহাবায়ে কেরাম পরেশান আমাদের কি অবস্থা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন আসলেই কিয়ামতের দিবসটা খুবই কঠিন সহজ নয় অনেক কঠিন তবে যত কঠিন হোক না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে সুসংবাদ গ্রহণ করো সোয়ালক্ষ পয়গম্বরের উম্মত যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন ওই জান্নাতিদের মাঝে চার ভাগের এক ভাগ হবে শুধু আমি নবী মুহাম্মদের উম্মতের সংখ্যা সুবহানাল্লাহ আপনারা যেমন আসতে পড়লেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কিন্তু এত আসতে পড়েন নাই বুখারীর বর্ণনায় আছে সাহাবায়ে কেরাম এই সুসংবাদ শুনে তারা আল্লাহর প্রশংসা করেছেন কাব্বারনা এবং তারা বললেন আল্লাহু আকবার বলে তারা তাকবীর দিয়েছেন যদি সাহাবীদের মহব্বত থাকে আওয়াজ উঁচু করে জবান খুলে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু
আর জোরে জবান খুলে পড়ুন আল্লাহু আকবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন ও সাহাবীরা আবশিরু সুসংবাদ গ্রহণ করো আমি নবী আশাবাদী আনতাকুনু সুলুসা আহলিল জান্নাহ জান্নাতীদের মাঝে যারা জান্নাতে যাবে আর সুসংবাদ গ্রহণ করো আমি নবী মুহাম্মদের উম্মত হবে ওই জান্নাতীদের মাঝে তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এই সুসংবাদ শুনে এবারে তারা আবার তাকবীর দিলেন আল্লাহু আকবার নবীর মহব্বত সাহাবীদের মহব্বতে জবান উঁচু করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহর রাসূল চূড়ান্ত খুশখবরই দিলেন ও আমার সাহাবীরা আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ আমি নবী আশাবাদী আদম পয়গম্বর থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত লক্ষ লক্ষ উম্মনবী দুনিয়ায় আগমন করেছেন সোয়া লক্ষ পয়গম্বরের উম্মত যারা জান্নাতে যাবেন ওরা হবে অর্ধেক একা আমি নবী মুহাম্মদের উম্মতের সংখ্যা যারা জান্নাতে যাবে ওই জান্নাতীদের মাঝে শুধু আমার উম্মতের সংখ্যা হবে অর্ধেক জুড়ে গুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বললেন এই সুসংবাদ শুনে ফাহামিদিনা আমরা আল্লাহর প্রশংসা করলাম সুম্মা কাব্বারনা তারপরে আমরা তাকবীর দিয়ে বললাম আল্লাহু আকবার জবান খুলে মাদানী নগরের একটা আওয়াজ দেন আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর এই মুসলমানের আওয়াজটা সবসময় দিতে হবে কারণ এই মুসলমানের আওয়াজ এটাই মুসলমানদের হাতিয়ার মুসলমানদের তরবারি মুসলমানদের তাকবীর জোরে কোন ঠিক না বে ঠিক মুসলমানদের তাকবীর মুসলমানের অস্ত্র বদরের প্রান্তরে 313 জন মুসলমানের সংখ্যা ছিল অস্ত্রশস্ত্র কম সংখ্যায় কম অপরদিকে আবু জাহেলের বাহিনী 1000 সশস্ত্র যোদ্ধা আল্লাহ তাআলা মুমিনের তাকবীর এবং তাদের ইখলাসের কারণে ওই 1000 সশস্ত্র যোদ্ধাদেরকে পরাজিত করে 313 জনকে বিজয় দান করেছেন জোরে আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক ওই আওয়াজ বেঈমানের মোকাবেলা এখনো আমাদের উঁচু করতে হবে রাজিয়াতিন ইনশাআল্লাহ আওয়াজ দেখতে চাই লিল্লাহে তাকবীর আরে গত 31 ডিসেম্বর আপনার সানার পার কলেজ মাঠে প্রোগ্রাম হলো তো মুফতি দিলাওয়ার সাহেব হুজুর শেষে বয়ান করতেছেন আগে আমার বয়ান শেষ ঠুস ঠাস চতুর্দিকে বাজি ফুটতেছে এখন এখানে বসলাম কিছু নাফরমান ফাসেক এদিক থেকে বাজি ফুটাইতেছে আপনারা শুনেন না আওয়াজ তা আমরা আর কি করব আমরা মুসলমান যারা উপস্থিত ছিলাম আমি বলেছিলাম বদরের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই জায়গায় গেলেন যেই জায়গায় আবু জাহেলের লাশ উতবা সাইবার লাশটা রাখা আল্লাহর রাসূল বললেন ফেরাউনকে তোমরা দেখো নাই ফেরাউনকে তোমরা দেখো নাই ফেরাউন এই জামানাতে নাই এই দেখো এই জামানার ফেরাউন হলো আবু জাহেল উতবা সাইবা ঠিক কথা বলেন ঠিক না বে ঠিক তো আমরাও ফেরাউন দেখি নাই আমরা আবু জাহলও দেখি নাই যারা আলেমদের কথা অমান্য করে কোরআনকে অমান্য করে রাসূলুল্লাহর আদর্শকে বিকৃত করে ইসলামী কৃষ্টি কালচার পরিবর্তন করে যারা বিজাতীয় পশ্চিমা কুসংস্কার কায়েম করতে চায় কোরআনের বাতিকে নিভাইয়া দিতে চায় আমরা বলবো ফেরাউন দেখি নাই আবু জাহেল দেখি নাই বর্তমান জমানায় এরা হলো এই জাতির ফেরাউন এই যুগের আবু জাহেল হলো এলা যারা 31st নাইট উদযাপন করে জোরে বলেন ঠিক না বেটি মুফতি বশিরুল্লাহ সাহেব হুজুর বয়ান করে গিয়েছেন তো হুজুর বলেন স্থানীয় যারা আছে টাকাওয়ালা পয়সাওয়ালা ওরা আসলে বয়ান বেশিরভাগ বয়ান শুনতে আসে না ওরা আসে নেতৃত্ব দিতে ঠিক
কথা বলেন ঠিক না বেঠিক আমরা মুফতি আমরা উলামায়ে কেরাম ফতোয়ার কিতাবে আছে উসুলুল ইফতার মাঝে মুফতির কাজ ফতোয়া দিবে বাস্তবায়ন করবে বিচারক মুফতির কাজ ফতোয়া দেওয়া বাস্তবায়ন করার দায়িত্ব কমিশনারের মুফতির কাজ ফতোয়া দেওয়া বাস্তবায়ন করবে মসজিদের এবং এলাকার পঞ্চায়েত কমিটির যারা আছে তারা এখন পঞ্চায়েতের কমিটির ওরা যদি হয় সুদখোর ওরা যদি হয় ঘুষখোর ওরা যদি হয় বোতলবাজ তাহলে সমাজ রক্ষা করবে কারা কথা বলেন ঠিক না বেঠিক আমরা যতই বয়ান করি এই 31 নাইটের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মোটামুটি আলোচনা হয়েছে বাদ নাই এরপরও কাদের ছত্রছায়া তারা করে এরা কাদের সন্তান এই যুবকগুলো কারা ওদের বাবা মুসলমান না ওদের দাদা পরদাদা কি মুসলমান না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এরা মা বোনদের ঘুম নষ্ট করতেছে শিশু বাচ্চাদের চিৎকারের আওয়াজ উঠাচ্ছে অসুস্থ যারা তাদেরকে কষ্ট দিচ্ছে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়বে বিঘ্নতা সৃষ্টি করতেছে এরা মুসলমান না মুনাফিক এই মুনাফিকগুলো সাহায্য করার জন্য শুধু ইমাম নয় এলাকার নেতৃস্থানী দায়িত্বশীল যারা তাদেরও ভূমিকা রাখার দরকার আছে না নাই যদি ওরা ভূমিকা রাখতে ব্যর্থ হয় তাহলে যুব সমাজ যারা আছে রাসূলের আশেক হযরত হাসান হোসেনের আশেক যুব সমাজ মাঠে নামবে যুব সমাজ সালার পরে নামবে যুব সমাজ মাদারী নঙ্গর নগরে নামবে ওরা মাঠে নামবে রাস্তায় নেমে এই সমস্ত বেয়াদব মুনাফিকদের সাহায্য করার চেষ্টা করবে বয়ান করব কি শুনে আমল করে না আমল করে না মসজিদে যায় বয়ান শোনার জন্য নয় মসজিদে যায় একদল ইমাম সাহেবের দোষ ধরার জন্য আছে না নাই এই সমাজের মাতবর নেতারা যদি ঠিক হয়ে যেত তো সমাজে কোনো সুদখোর থাকতো না ঘুষখোর থাকতো না চাঁদাবাজ থাকতো না হিরোইন ব্যবসায়ী থাকতো না এখন কাদেরকে বলবেন ওরাই তো শেল্টার দেয় বহু জায়গায় দেখি কথা ঠিক না বেঠিক ঠিক